বুনো হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটে গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বেংডাঙ্গিতে। গতকাল রাতে এলাকার বাসিন্দা বেংডাঙ্গি এলাকার মহাকাল পুজোর আয়োজন করছিলেন। পুজো শেষে সকলে প্রসাদ বিতরণ করতে ব্যস্ত হয়ে পড়েন। রাত ১০টা নাগাদ ওই এলাকায় জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে বুনো হাতি। বুনো হাতি ওই মহাকাল পুজো স্থানে আসে, তাকে দেখে সকলে প্রাণ রক্ষার জন্য ওই স্থান ছেড়ে পালিয়ে যায়। সেই সময় বিনোদ মল্লিক পড়ে যায় হাতির সামনে এবং হাতির আক্রমণে মৃত্যু হয় তার। গ্রামবাসীদের অভিযোগ, হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসার পর থেকে বহুবার ফোন করা হয় বন দপ্তরে, কিন্তু দুর্ঘটনা ঘটার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা বলে অভিযোগ। বনকর্মীদের দেখে গ্রামবাসীরা ক্ষোভও জাহির করে এদিন। আমরা ইডিসির লোক একবার ডাইকে তো বসতে পারতো উনি, নাকি ব্যাপারটা কি দেখেন বলে। আজকে বন দপ্তর আজকে বহুত দিন থেকে এই যে হাতির যে তাণ্ডবটা চলছে, আমাদের বন দপ্তর এখান থেকে মানে যোগেন্দ্রনগর বেংডাঙ্গির বিটের কোনো গাইড নেই, সঠিক গাইড পাচ্ছি না আমরা। এত বড় একটা ফরেস্টের এরিয়া, এতদিন থেকে এই তাণ্ডব চলতেছে মারিয়ার ডাঙ্গা হয়ে এই আমাদের আজকে বেংডাঙ্গি। এর আগে তো এই যে হয়ে গেল একটা দুর্ঘটনা কুঞ্জনগর ওই মারিয়াডাঙ্গার, আজকে আমাদের এইখানে কোনো ফিনিশিং তারের লাইন ঠিক নাই, কোনো প্রশাসনের সিস্টেম ঠিক নাই। ঠিক আছে, ফোন করতে মানে ফোন করলেও ফোনের নাগাল পাওয়া যায় না। ঠিক আছে, আজকে যদি এই ফোনের মাধ্যমে যদি সঠিক টাইমে যদি সঠিক সিস্টেমটা যদি থাকতো তাহলে এই লোকটা আজকে প্রাণে বাজিয়ে দিত। আজকে বন দপ্তর আজকে বহুত দিন থেকে এই যে হাতির যে তাণ্ডবটা চলছে, আমাদের বন দপ্তর এখান থেকে মানে যোগেন্দ্রনগর বেংডাঙ্গির বিটের কোনো গাইড নেই, সঠিক গাইড পাচ্ছি না আমরা। এত বড় একটা ফরেস্টের এরিয়া, এতদিন থেকে এই তাণ্ডব চলতেছে মারিয়ার ডাঙ্গা হয়ে এই আমাদের আজকে বেংডাঙ্গি। এর আগে তো এই যে হয়ে গেল একটা দুর্ঘটনা কুঞ্জনগর ওই মারিয়াডাঙ্গার, আজকে আমাদের এইখানে কোনো ফিনিশিং তারের লাইন ঠিক নাই, কোনো প্রশাসনের সিস্টেম ঠিক নাই। ঠিক আছে, ফোন করতে মানে ফোন করলেও ফোনের নাগাল পাওয়া যায় না। ঠিক আছে, আজকে যদি এই ফোনের মাধ্যমে যদি সঠিক টাইমে যদি সঠিক সিস্টেমটা যদি থাকতো তাহলে এই লোকটা আজকে প্রাণে বাজিয়ে দিত। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, ২০,০০০ স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। আমাদের কাছে যখন ফোন এসেছিল, আমরা ফোন আসার পরে সেই ফোন রিসিভ করার পরে প্রথম আমার কাছে খবর আসে যে বাড়ি ভাঙা হচ্ছে, সেই জায়গাতে আমরা সেখানে হাতি তাড়াতে যাই। সুগ্রা ওরাও নামের একজনের বাড়ি ভাঙছে, তো সেই জায়গাতে আমরা যাই। আমরা যাওয়ার পরে মধ্যস্থলে আরও একজনের ফোন আসে, সেই ফোনে আমরা জানতে পারি যে এখানে আগে ডেড বডি হয়ে গেছে, মানে ডেথ হয়ে গেছে, তারপর ওইদিকে বাড়ি ভাঙছে। তো এই খবরটা আগে আমাদের কাছে আসেনি, আগে বাড়ি ভাঙার খবরটা আসে। তো তারপরে আমরা ওই খবর পেয়ে সাথে সাথেই এখানে চলে আসি। আমাদের কাছে যখন ফোন